আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব, যাদের সন্তান হয় না তারা প্রত্যেক নামাজের পরে একটি ছোট দোয়ার কথা বলবো। সেই দোয়াটি 100 বার করে পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনাদেরকে আল্লাহ তাআলা একটি নেক সুস্থ সন্তান দান করবেন, ইনশাআল্লাহ সন্তান হবে। আমি অনুরোধ করছি আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন এবং আমলটি করার উদ্দেশ্যে সম্পূর্ণ দেখুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন ছোট ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। দোয়া অন্যতম ইবাদত। দোয়া করতে হয় প্রশান্ত চিত্তে ও দৃঢ় মনে। দোয়াকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের মগজ আখ্যায়িত করেছেন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তিনি দোয়ায় নিমগ্ন হতেন। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে বিপুল আকুলতায়, প্রার্থনা করতে হবে তার রহমত। সুস্থির হৃদয় ও মনোযোগ দিয়ে চাইলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, তার এবং আপনার কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত বিষয় আপনাকে অবশ্যই সমাধান করে দিবেন। দোয়া যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে করা যাবে, তবে হাদিসে কিছু বিশেষ সময় রয়েছে যেই সময়গুলো দোয়া বেশি কবুল হয়ে থাকে, অর্থাৎ সম্ভাবনা বেশি থাকে কবুল হওয়ার। তেমনই একটি সময় হচ্ছে নামাজের পরের দোয়া, অর্থাৎ ফরজ নামাজের পরের দোয়া। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, একবার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ তাআলার রাসূল, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি উত্তরে দিলেন, রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পরে। এটি তিরমিজি হাদিস নম্বর 3498 বলা হয়েছে। অর্থাৎ আমরা জানতে পারলাম যে আমরা রাতের শেষ সময় অর্থাৎ তাহাজ্জুদের সময় এবং প্রত্যেক ফরজ নামাজের পরে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং ইনশাআল্লাহ সেই সময় আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। দোয়া করার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম মতো আপনাদেরকে দোয়াগুলো করতে হবে। দিনী ভাই বোনেরা, আমি অনুরোধ করছি নিয়ম মতো দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন, আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া পৌঁছাবে। যদি নিয়ম মেনে না চলেন তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া পৌঁছাবে না। বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর প্রয়োজন বা আবশ্যক পূরণের ব্যাপারে উপস্থিত হয় বা চেয়ে থাকে, তার উচিত হবে প্রথমে উযু করে 2 রাকাত নফল নামাজ পড়া, অতপর আল্লাহর তাআলার আল্লাহর হামদ ও সানা তথা প্রশংসা ও গুণগান করা, অর্থাৎ সানা পড়া, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করা, তারপর আল্লাহ তাআলার দরবারে নিজের প্রয়োজনের কথা বর্ণনা করা। আল্লাহ তাআলার দরবারে নিজের প্রয়োজন ও জরুরতের কথা পেশ করার আগে তার গুণগান ও প্রশংসা করা, নফল নামাজ পড়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা অবশ্য জরুরি, আর তাতেই আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। অন্য হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কবুল হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন যে বান্দার যে দোয়ায় আল্লাহর প্রশংসা ও গুণগান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করা হয় তা কবুল করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে অবশ্যই অবশ্যই দরুদ শরীফ পড়বেন, তারপরে আপনারা সন্তান লাভের পরীক্ষিত যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি করবেন। আমি আপনাদেরকে সন্তান লাভের পরীক্ষিত প্রমাণিত দোয়াটির স্ক্রিনশট নেওয়ার জন্য অনুরোধ করছি, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই দোয়াটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। দোয়াটি হচ্ছে রাব্বি হাবলি মিনাস সলিহীন, রাব্বি হাবলি মিনাস সলিহীন। এইরকম আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি সময় পান তাহলে অবশ্যই পড়ার চেষ্টা করবেন 100 বার করে। অর্থাৎ আপনারা দোয়াটি পড়ার আগে 3 বার বা 2 বার বা 1 বার অন্তত হলেও দরুদ শরীফ পড়ে নেবেন, বিশেষ করে দরুদ ইব্রাহিমটি পড়ে নিতে পারেন, যেটি আমরা নামাজে বৈঠকে পড়ে থাকি। তারপরে এই দোয়াটি 100 বার পড়বেন এবং দোয়াটির শেষে আবার আপনাকে অন্তত 2-3 বার দরুদ শরীফ পড়তে হবে। এভাবে দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করবেন। দোয়া করার ক্ষেত্রে আপনারা তাড়াহুড়া করবেন না, অর্থাৎ তাড়াহুড়া করা ঠিক নয়। হাদিসের নির্দেশনা মোতাবেক দোয়া করলে আল্লাহ তাআলা এতে খুশি হয়ে ওই বান্দার দোয়া কবুল করে নেন, আর এই পদ্ধতিতে দোয়া
কবুলের ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনা মোতাবেকে দোয়া করার তৌফিক দান করুন। সবসময় ওযুর পর নফল নামাজ পড়ে আল্লাহর প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে নিজের একান্ত চাওয়া ও আবেদনগুলো পেশ করার তৌফিক দান করুন। আমিন। আমি অনুরোধ করব সন্তান লাভের পরীক্ষিত দোয়া ওযিফাগুলো দেখার জন্য আমাদের চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিন। অনেক ভিডিও দেখে অনেকদিনই ভাই বোনকে আল্লাহ তাআলা নেক সুন্দর সুস্থ সন্তান দান করেছেন, তার প্রমাণ হিসেবে আপনারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে যেতে পারেন, সেখানে আপনারা দোয়া চাইতে পারেন, দোয়া করতেও পারেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, তারাও যেন এইভাবে দোয়া করতে পারেন এবং এই আমলটি করতে পারেন। যদি আল্লাহ তাআলা আপনাদেরকে কোনো সুসংবাদ দেন সন্তান লাভের, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেটি নিয়ে আপনার নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে বড় করতে সহায়তা করুন। এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন, নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।